What's up guys, this is Samsul Alumnium and I'm back again. আজকে হচ্ছে আমি একটি ড্রোন রিভিউ করব। এই ড্রোনটির নাম হচ্ছে DJI Mavic Air এবং এই ড্রোনটি হচ্ছে 2017 বা 16 সালের দিকে বের হয়। তো এই ড্রোনটা আজকে রিভিউ করব। Is it still worth in 2020? Let's find out. ড্রোনটা হচ্ছে আমার পেছনে আছে, সাবি সেটা হচ্ছে সেটআপ করা ট্রাই করতেছে। সো एक्चुअली এই ড্রোনটা হচ্ছে আমরা एक्चुअली রিভিউ করব। সো ইউ ক্যান সি দা ড্রোন হিয়ার গাইস। কালার কেমন হচ্ছে প্লাস এটার হচ্ছে কতটুকু ক্যাপাবল অফ ভিডিও শুটিং 4K এবং কি ডিলগ ইন মাচ মোর। এটা হচ্ছে আমরা 4K 30 FPS তে শুট নিব এবং কি পিছনে হচ্ছে ড্রোনটা সেটআপ হচ্ছে অলরেডি। আজকে হচ্ছে একটু মোটামুটি উইন্ডি সিচুয়েশন, সো ড্রোনটা উইন্ডি সিচুয়েশনে কতটুকু হ্যান্ডি এবং কতটুকু ক্যাপাবল অফ ডুইং 4K শর্টস এটা হচ্ছে আমরা আজকে পরীক্ষা করে দেখবো এবং কি এটা হচ্ছে আমরা সর্বোচ্চ কতটুকু দূরে যায়। লাইক হচ্ছে এটা আমাদের ডিবে যায়, আমরা দেখেছি যে এটা হচ্ছে 4 কিলোমিটার পর্যন্ত যায়। সোটা আমরা হচ্ছে এর লিমিটটা আমরা পুশ করে 4 কিলোমিটার হচ্ছে আমরা দূরে না ট্রাই করবো। তো গাইস লেটস গো অ্যান্ড ফাইন্ড আউট। সো ড্রোনটা হচ্ছে আমরা অলরেডি চালু করে দিচ্ছি এবং কন্ট্রোলের সাথে হচ্ছে ড্রোনটাকে আমরা কানেক্ট করবো গাইস। গাইস আমরা ড্রোনটা হচ্ছে মাত্র এই আকাশে উড়ে দিলাম। আজকে সিচুয়েশনটা একটু উইন্ডি, উইন্ডি সিচুয়েশনে এটি কতটুকু পাওয়ারফুল বা কতটুকু উড়ার ক্ষমতা রাখে সেটা এখন আমরা টেস্ট করতেছি। খালি চোখে ড্রোন আর দেখা যাচ্ছে না, সো আমরা এখন চলে যাব ডিরেক্ট ম্যাভিক এয়ারের ফুটেজে। সো গাইস লেটস গো। মোটামুটি উইন্ডি সিচুয়েশনে এটা ভালোই হ্যান্ডেল করতে উইন্ডকে, মানে বাতাসে অনেক ঝাপটা দিতেছে বাট ড্রোনটা মানে মোটামুটি পাওয়ারফুল, সো উইন্ডকে সে আর কি অ্যাভয়েড করতে পারতেছে। আনফর্চুনেটলি আমাদের ড্রোনটাকে তাড়াতাড়ি মুভ করাতে হচ্ছে কারণ চিল হঠাৎ করে অ্যাটাক করেছে। দুইটা চিল দুই সাইডে অ্যাটাক করেছে, জানি না দেখা যাবে। অনেক উঁচুতে চলে গিয়েছে ড্রোনটা, চিল হয়তো তার অদ্ভুত কোনো একটা জিনিস চোখে পেয়ে অ্যাটাক করার ট্রাই করতেছে। মা
মাত্রই আমাদের ড্রোনের চিলে অ্যাটাক করছে, বাট আমরা অনেক কষ্টে চিলে থেকে বাঁচছি। স্পোর্টস মোডে দিয়ে সরাসরি মানে চিলের সাথে মানে চিলের মতো করে ফ্লাই হইছে। সো স্পোর্টস মোডে দিয়ে চিলের সাথে কোনো মতো বাঁচিছি। চার পাঁচটা চিল এখন আকাশে উঠতেছে, ড্রোনে অ্যাটাক দিছিল, বাট আমরা স্পোর্টস মোডে দিয়ে অনেক স্পিডে কোনো মতো বাঁচাইছি আর কি। খুবই একটা রোমহর্ষক একটা ঘটনা ছিল। সাব্বির মুখে আমরা এখন শুনবো আসলে ঘটনাটা কি হয়েছে। সাব্বির ফার্স্টে প্রথমে তো উড়লো, ঠিক আছে, উড়ার পরে তিন চারটা চিল এই সাইডে এই সাইডে একসাথে চারোদিক দিয়ে অ্যাটাক করলো। এর মধ্যে তো আছে স্ট্রং উইন্ড, স্ট্রং উইন্ডের মধ্যে তো না যাচ্ছে উড়ানো না যাচ্ছে কিছু। স্পোর্টস বুট অন করে দিলাম, স্পোর্টস বুট অন করার পরে সরাসরি মানে দৌড়ানো শুরু করছে চিলের মতো করে উড়াধুরা এক কথায়। আর সবচেয়ে ক্রিটিক্যাল মোমেন্ট ছিল কজ আমাদের ব্যাটারির চার্জ ছিল হচ্ছে 25% এর নিচে। সো 25% না 20% 20% মানে ড্রোন নিজে নিজে নামা ট্রাই করতেছিল অটো, বাট হচ্ছে তার মাঝখানে ও চিল অ্যাটাক দিছে, মানে খুবই একটা বিপজ্জনক একটা ঘটনা ঘটে গেছে। সো আমরা চিলের সাথে একটা রেস দিছি ছোটখাটো বলা যায়। এখন হচ্ছে অ্যাক্টিভ ট্র্যাকটা হচ্ছে আমরা এখন টেস্ট করতেছি। অ্যাক্টিভ ট্র্যাক ভালোই কাজ করতেছে। আমি যেখানে যাচ্ছি ড্রোন সেখানে যাচ্ছে, লাইক লিটারালি দৌড়াদৌড়ি করার পরেও হচ্ছে ড্রোন নিজের জায়গায় থাকতেছে, মানে অ্যাক্টিভ ট্র্যাক ভালোই কাজ করতেছে। বাট বেশি মানুষজন থাকলে অ্যাক্টিভ ট্র্যাক তখন আমার কাজ করে না, এটা একটা আমি সমস্যা আমি ফেস করছি। বাট এমনি ওভারঅল অ্যাক্টিভ ট্র্যাক ভালোই কাজ করতেছে। সো আমরা এখানে দৌড় দিব একটা, সো ড্রোন পিছিয়ে রেখে একটা দৌড় দেই। অ্যাক্টিভ ট্র্যাক ড্রোন পিছু ছাড়ে না। অ্যাক্টিভ ট্র্যাক মোটামুটি ভালোই কাজ করছে, আর আমি যখন দৌড় দিয়ে সামনে থেকে এবার পিছনে চলে আসছি তখন অ্যাক্টিভ ট্র্যাক আমাকে হারাই ফেলছে অ্যাকচুয়ালি। আর ওভারঅল গুড ট্র্যাক করছে, পারফরমেন্স বেস্ট ছিল। এখন হচ্ছে আমরা অ্যাক্টিভ ট্র্যাক করবো হচ্ছে বাইক দিয়ে, দেখি বাইক দিয়ে অ্যাক্টিভ ট্র্যাক কতটুকু সাকসেসফুল হয়। লেটস গো। Say you run with the bay, miss my face with that shit you say that you bring the fuck back. Say I'm always so cold, told the story to know in the facts that I say I live in the north of the go. And yeah, I'm so ashamed, don't run, don't you run. মোটামুটি টেস্ট টেস্ট করলাম। সো এটা হচ্ছে লাস্ট ব্যাটারি, আমরা ফ্লাই করবো এটা। সো দেখি হচ্ছে কিছু সিনেমাটিক শর্ট টট নিয়ে হচ্ছে ফাইনাল রিভিউতে আমরা যাবো আসলে অ্যাকচুয়ালি কেমন। সো গাইস স্টে উইথ মি। এমনকি কারেন্টলি সাব্বিরকে আমি হচ্ছে ড্রোন উড়ানো শিখাইতেছি, সে এখনও নুব, সে শিখতেছে, হোপফুলি নেক্সট ফ্লাইয়ের আগে শিখে যাবে। গাইস আমরা মোটামুটি ম্যাভিক এয়ার ড্রোনটা উড়াইলাম এবং কি মোটামুটি ভালো হচ্ছে পারফরমেন্স দিয়েছে। সো আমাদের ফ্লাইমোর কম্বো ছিল DJI ম্যাভিক এয়ার FMC। অ্যাকচুয়ালি কি যেটা আমরা আশা করি নাই যে এরকম বাঁচাইতে পারবো আজকে ড্রোনটা, চিল যেই হারে অ্যাটাক করছে। আমাদের হচ্ছে টোটাল চারটা ব্যাটারি ছিল, চারটা ব্যাটারির মধ্যে হচ্ছে তিনটা ব্যাটারিতে হচ্ছে যখন আমরা লাগাইছি ফার্স্টেরটা তো ড্রোন চিল কোনো সমস্যা করে নাই, বাট পরবর্তীতে তিনটা ব্যাটারির পর পর চিল অ্যাটাক দিছে, মানে আমরা অনেক মজা করছি চিল করছি। বাট থিং ইজ ড্রোনটা মোটামুটি অ্যামেজিং। 2020 সালে এটা কেনা যায়, এর চেয়ে বেটার DJI ম্যাভিক 2 নেমে গেছে। বাট দ্য থিং ইজ যদি কেউ চিপ রেটে এটা পান লাইক হচ্ছে অ্যারাউন্ড 40,000 to 60,000 এর রেঞ্জে পেলে কিনে নেওয়া বেটার আই গেস, কজ স্টিল ইটস অ্যান অ্যামেজিং ড্রোন। বাট দ্য থিং ইজ এর হচ্ছে ফ্লাই টাইমটা একটু অনেক কম, লাইক লিটারালি 14 থেকে 15 মিনিট হাইস্ট। সামনে হচ্ছে ম্যাভিক এয়ার 2 টা আসতেছে। গাইস দ্যাটস ইট, আই উইল সি ইন দ্য নেক্সট ব্লগ। কেমন লাগলো DJI ম্যাভিক এয়ার ড্রোনের রিভিউ কমেন্ট করে জানাও, এবং কি সামনে আরও অ্যামেজিং এবং কুল ভিডিওসগুলো নিয়ে আসবো। আর এই DJI ম্যাভিক এয়ার ড্রোন শটগুলো কেমন লাগছে সেটাও কমেন্টে জানাও, এবং কি সামনে হচ্ছে আমরা নিয়ে আসতেছি DJI ম্যাভিক এয়ার
সফটওয়্যার রিভিউ এবং কি রিয়েল লাইফ রিভিউ, এটা কোনো ফেক রিভিউ না। যেমন আজকে হচ্ছে আমরা যেটা করলাম ডিজাই ম্যাভিক এয়ারের একদম রিয়েল লাইফ সিনারিও রিভিউস, এমন হচ্ছে ডিজাই ম্যাভিক এয়ার টুর রিয়েল লাইফ সিনারিও আমরা হচ্ছে রিভিউ নিয়ে আসবো সামনে। এবং কি শুধু ড্রোন রিভিউ না, লাইক হচ্ছে আমাদের ব্লগে লিটারালি মোটামুটি আমাদের যেসব অ্যাক্সেসরিজগুলো আমরা ইউজ করি ডেইলি, সো আমরা সেগুলোই হচ্ছে আমরা রিভিউ করবো, প্লাস হচ্ছে রিয়েল লাইফ সিনারিও দেখাবো। অনেক ড্রোন ইউজার আছে যারা হচ্ছে একদম নিউ, কীভাবে জানালে উড়াইতে হয়, সো ও যদি উড়ায় তাহলে আপনারা উড়াতে পারবেন, এটা আমি আপনাদেরকে অ্যাসিউরেন্স করছি, ঠিক আছে? যদি ও পারে ও পারে আপনারা পারবেন। সো উইল সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, আনটিল দ্যান স্টে বিস্টে কুল স্টে ফাঙ্কি, বাই বাই। এই পাগল কেন রিভিউ কিনতে আমার শেষ হয় নাই। না দিলে ভালো, না দিলে ভালো, না দিলে ভালো, ভিডিও কেউ পাবে না।